हेलो स्टूडेंट, आमी तनुश्री। जीएस एकेडमीते तोमादेर सकलके स्वागत। आजकेर एई क्लासे प्रॉफिट एंड लसेर उपरे किछु गुरुत्वपूर्ण अंक करानो हबे। तो देखा जाक प्रथम अंकटा कि बोलेछे। एक व्यक्ति 1500 टाकाय किछु पण्य किने मोट पण्येर 2/3 अंश 5% लाभे ओ 1/5 अंश 10% लाभे एबं बाकि अंश कत शतांश लाभे बिक्री करले मोटेर उपरे तार 8% लाभ हबे। तो ये मोट पण्यटा किभावे भांगछे, 2/3 अंश हिसाब से भांगछे, 1/5 अंश हिसाब से भांगछे और बाकीटा आमरा जानी ना। तो एक क्षेत्र में जेहेतु मोट पण्य जानी ना, ताई आमरा मोट पण्य धरे नेब एई भग्नांशगुलोर हरेर लसागु। एटा कत होच्छे? 3×5=15। तो आमरा पेलाम मोट पण्य होच्छे 15। तो 15टा किभावे भांगछे? 15/3 अंश भांगछे। प्रथमे 2/3 अंश माने 15/3 अंश बोलते 3 দিয়ে কাটলে 5, प्रथमे 10, तो आमरा पेलाम 10। परेर अंशटा भांगछे 1/5 अंश हिसाबे, ताहले 15/1/5, 5 দিয়ে কাটলে কত হয়? 3×5=15 মানে 3। তা মোট পণ্য আমাদের 15 আর আমরা এখানে পেলাম একবার ভাঙছে 10-এ আর একবার 3-এ, তাহলে বাকি থাকছে 10 আর 3 = 13। 15 থেকে 13 বাদ দিলে হয় 2, তাহলে বাকি হচ্ছে আমাদের 2 অংশ। এইবার বলেছে যে প্রথম যে 2/3 অংশ মানে যেটা 10 সেটা হচ্ছে 5% লাভে বিক্রি করেছিল, তাহলে এটা বিক্রি করছে 5% লাভে। পরের অংশটা বিক্রি করছে 10% লাভে আর বাকি অংশ আমরা জানি না, তাই আমরা এটাকে ধরে নিতে পারি x% লাভে। আর মোট টোটালটার উপরে তার নাকি 8% লাভ হয়েছে, তাহলে এখানে হচ্ছে তার 8% লাভ। এটা ক্যালকুলেশন করলে কি পাই? যে মোটের উপরে 8/15 = 120%, এপাশে 5/10 = 50%, 3/10 = 30% যোগ 2x%। এখান থেকে ক্যালকুলেশন করলে হয় 50 আর 30 হচ্ছে 80, 80কে এপাশে নিয়ে এসে বিয়োগ করলে হয় 120 থেকে 80 বাদ দিলে হয় 40% আর এপাশে হচ্ছে 2x%। তাহলে এখান থেকে x%-এর ভ্যালু হচ্ছে 20%। তাহলে বাকি অংশ আমরা কত শতাংশ লাভে বিক্রি করেছিলাম 20% লাভে বিক্রি। তো এরপরে নেক্সট অঙ্কটা আসে যায়। তো দেখো এটা কি বলছে। এক দোকানদার 7টি বস্তু কিনলে 2টি বস্তু ফ্রিতে দেয় এবং উপরন্তু লিখিত মূল্যের উপর 25% ছাড় দেয়। এতে তার 5% লাভ হলে লিখিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? তা দোকানদার 7টি বস্তু কিনলে 2টি বস্তু ফ্রিতে দেয়, তাহলে মোট কটি বস্তু দিচ্ছে? 9টি। তাই 9টি বস্তু যদি এক একটা বস্তুর মার্কেট প্রাইস 100 টাকা করে ধরি, তাই 9টি বস্তুর লিখিত মূল্য ছিল 900 টাকা। এর মধ্যে সে 2টি বস্তু ফ্রিতে দিচ্ছে, তার মানে 2টি বস্তুর দাম নিচ্ছে না, তাহলে দিচ্ছে 700 টাকা লিখিত মূল্যের বস্তু। এই 700 টাকা লিখিত মূল্যের উপরে সে আরও 25% ছাড় দিচ্ছে, তবে তাহলে কত টাকায় বিক্রি করছে? 700 টাকার উপর 25% ছাড় দিলে, 25% ছাড় দিলে হয় 75/100 টাকা, এত টাকায় বিক্রি করছে। আবার বলছে যে এইভাবে এতে নাকি তার 5% লাভ হচ্ছে। 5% লাভ হলে যদি বস্তুটির ক্রয় মূল্য 100 টাকা থাকে, তবে তখন সে বিক্রি করছে কত? 105 টাকায়। তো এই 105 ইউনিট মানে 105 টাকা বা 105 ইউনিট, এই 105 ইউনিটের ভ্যালুই হচ্ছে এটা। তাহলে এখান থেকে এটা সময় সময় আমরা লিখতেই পারি 105 ইউনিট। তো এখান থেকে কাটাকুটি করলে আমরা কী পাই? এই শূন্যর সাথে এই ডটো শূন্য কাটা, 7 দিয়ে 7 = 115, 15 দিয়ে কাটলে 5 = 75, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 5 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য ধরেছিলাম কত? 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? 500 টাকা। আমাদের লাস্টে চেয়েছে কি? লিখিত মূল্য ক্রয় মূল্যের অনুপাত। তাহলে প্রথম 9টি বস্তুর লিখিত মূল্য ছিল কত? 900 টাকা, আর ওদের ক্রয় মূল্য আসল ক্রয় মূল্য ছিল 500 টাকা। তাহলে এদের অনুপাত কত হবে? 900:500, 0 কাটলে 9:5। এরপর পরের অঙ্কটা দেখা যাক। তো দেখো, একজন বিক্রেতা তার দ্রব্যের লিখিত মূল্যের উপরে 12% ছাড় দেয় এবং এতে তার 21% লাভ হয়, তবে তিনি লিখিত মূল্যকে ক্রয় মূল্যের উপর কত শতাংশ বাড়িয়ে রেখেছিলেন? তো আমরা কি জানি যে ছাড় সবসময় মার্কেট প্রাইসের উপরে হয়। ছাড়
ছাড় সবসময় মার্ক প্রাইজের উপরে হয়, তার মানে 12% ছাড় আমরা কোথায় দিচ্ছি? মার্ক প্রাইজের উপরে। এবার মার্ক প্রাইস নিজে নিজের কাছে 100%, তবে মার্ক প্রাইসের উপরে 100%-এর উপরে যদি 12% ছাড় দেওয়া হয় তবে সেটা কতটা বিক্রি করা হচ্ছে? মার্ক প্রাইজের 88%-এ বিক্রি করা হচ্ছে। আবার পরের লাইনে কি বলছে যে এতে তার 21% লাভ হয়। আবার লাভ ক্ষতি কিসের উপরে হয়? ক্রয়মূল্যের উপরে হয়। তাহলে ক্রয়মূল্য যদি 100 হয় তবে সেক্ষেত্রে ক্রয়মূল্যের 121%-এ বিক্রি হচ্ছে। আর আমরা দুই ক্ষেত্রে কি বললাম? বিক্রি হয়, তার মানে এই দুটোই বিক্রয় মূল্য, তাহলে এই দুটো কি হবে? সমান হবে। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? মার্ক প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়াল টু 121, 88 এর পাশে আসলো। এটাকে কাটাকুটি করলে কি পায়? 11 দিয়ে কাটলে 111, আর 8, 11, 88। তাহলে মার্ক প্রাইস হচ্ছে 11 আর কস্ট প্রাইস হচ্ছে 8। আমাদের প্রশ্নে কি বলেছে যে লিখিত মূল্য মানে মার্ক প্রাইসকে ক্রয়মূল্যের উপরে কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছিল? তাহলে 8-এর উপরে কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছে 11-কে সেটা দেখতে হবে। তাহলে 3 বাড়িয়ে রেখেছে। কার উপরে? 8-এর উপরে। 3 বাড়িয়েছে 8-এর উপরে 100-এ কত? এখান থেকে কাটাকুটি করলে কি পায়? 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 4 25 100, এখান থেকে পায় 3 25 75/2 ইকুয়াল টু 37.5%। তাহলে তিনি কত পার্সেন্ট বাড়িয়ে রেখেছিল? 37.5% বাড়িয়ে রেখেছিল। তো নেক্সট অঙ্কে যাওয়া যাক। বলছে দুটি টেবিলের প্রতিটি বিক্রয় মূল্য 3640 টাকা, যদি প্রথমটি 30% লাভে এবং দ্বিতীয়টি 30% ক্ষতিতে বিক্রি করা হয় তবে মোটের উপরে লাভ বা ক্ষতির হার ও পরিমাণ নির্ণয় করো। তো কি বলছে? প্রথমটি নাকি 30% লাভে, দুটোই 30% বলেছে। তো 30% মানে আমরা কী জানি? 30%কে ভাঙালে পায় 3/10। তো বলছে প্রথমটি নাকি 30% লাভে, মানে যদি 10 টাকা দাম হয় তবে সেটা নাকি 13 টাকায় বিক্রি করছে, এটা যদি সিপি আর এসপি মানে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস হয়। আর দ্বিতীয়টা কি বলছে? 30% ক্ষতিতে, মানে সেটার দাম যদি 10 টাকা হয় তবে বিক্রি করছে নাকি 7 টাকায়। এবার প্রথম লাইনে কি বলেছে যে দুটি টেবিলের প্রতিটি বিক্রয় মূল্য 3640 টাকা, মানে দুটো বিক্রয় মূল্য সমান। তো আমরা কি করতে হবে? আমাদের যে বিক্রয় মূল্য সমান করতে হবে, যেহেতু দুটো আলাদা রয়েছে, এটাকে সমান করার জন্য এখানে 7 দিয়ে গুণ আর এখানে 13 দিয়ে গুণ। তো একইভাবে এপাশেও 7 দিয়ে গুণ, এপাশেও 13 দিয়ে গুণ, গুণ করলে পাই এপাশে হচ্ছে 7/10 = 70, আর এখানে হচ্ছে 13/10 = 130, আর এখানে কি দুটোই 7/13 = 91। এখান থেকে মোট কস্ট প্রাইস পাচ্ছি আমরা এই দুটো যোগ করলে 200, আর এপাশে পাচ্ছি যোগ করলে 182.98। তো দেখতে পাচ্ছি আমরা যে কস্ট প্রাইসের থেকে নাকি সেল প্রাইস কম, তবে নিশ্চয়ই ক্ষতি হচ্ছে। তো ক্ষতিটা দেখি কত পার্সেন্ট হচ্ছে। এটা বিয়োগ করলে হচ্ছে 2 × 2 = 10, 8 × 10 = 18, 9 × 10 = 10, 18 টাকা। তো 18 টাকায় ক্ষতি হচ্ছে নাকি 200 টাকার উপরে, তাহলে কত পার্সেন্ট? 18/200 × 100, কাটাকুটি করলে পাই আমরা 9%। তাহলে ক্ষতির হার হচ্ছে 9%। এবার ক্ষতির পরিমাণটা চেয়েছে, তো ক্ষতির পরিমাণ যদি বার করতে হয় তবে আমরা কি দেখছি যে নাকি দুটো প্রত্যেকটা বিক্রয় মূল্য ছিল নাকি 3640 টাকা, আর এখানে প্রত্যেকটা বিক্রয় মূল্য পাচ্ছি আমরা কত? 91 ইউনিট করে। তাহলে 91 ইউনিটের ভ্যালুই বলেছে আমার 3640 টাকা, আর ক্ষতি কত হয়েছে? 18। তাহলে এখান থেকে প্রথমে 1 ইউনিটের ভ্যালু কত পাই দেখা যাক। কাটাকুটি করলে হচ্ছে 4, 40। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 40, আর মোট ক্ষতি হয়েছিল কত? 18 ইউনিট। তাহলে 18 ইউনিটের ভ্যালু কত? 18 × 40 করলে পাই আমরা 4/18 = 72, 720। এই একটা প্রসেস, আর এই অঙ্কটা আরও একটা প্রসেসে করা। তো সেকেন্ড মেথডটা হচ্ছে যে সাকসেসিভ রেটের যে সূত্র সেখান থেকে পায়, যেহেতু দুটোই সেম পার্সেন্টেজ বলেছে, তো এটা সেম পার্সেন্টেজ যখনই বলবে তখনই করতে পারবো। যদি পার্সেন্টেজ আলাদা বলে দেয় তখন কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে, তখন এটা করতে পারবো না। শুধুমাত্র পার্সেন্টেজ যখন সেম বলবে তখনই করতে পারবো। তা সেটা পাই কোথা থেকে? বললাম সাকসেসিভ রেটের সূত্র থেকে। তা সেটা কি সূত্রটা ছিল না যে যদি এ একটা পার্সেন্টেজ হয়, বি একটা পার্সেন্টেজ হয়, তবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100? সেখান থেকে তো বলেছে 30% লাভ মানে প্লাস 30, পরেরটা 30% ক্ষতি মানে -30,
প্লাস মাইনাস মাইনাস 30 গুণ 30 বাই 100, তো এখান থেকে আমরা পাচ্ছি যে মাইনাস 9%, তার মানে হচ্ছে এটা 9%, মাইনাসটার চিহ্ন মানে সেটা ক্ষতি হচ্ছে, তাহলে এখানে ক্ষতির হার পেলাম যে 9%। এবার আমাদের ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে হবে, তা না এটা হচ্ছে মোটের উপরে লাভ বা ক্ষতি বার করলাম, তার মানে কি দুটো বস্তুর উপরে, তা দুটো বস্তুর উপরে যদি 9% ক্ষতি হয় তাহলে দুটি বস্তু কতটা ইউনিটে বিক্রি হচ্ছে, 100 থেকে বাদ দিলে 91 ইউনিটে বিক্রি হচ্ছে, আর এখানে এক একটা বিক্রয় মূল্য বলেছিল 3640, তবে দুটোর বিক্রয় মূল্য কত হবে, 2 দিয়ে গুণ করতে হবে, একইভাবে কাটাকুটি করলে সে এটা 40, তাহলে 40 দুগুণে 80, এটা হচ্ছে এক ইউনিটের ভ্যালু হলো। তা আমাদের মোট কত হয়েছিল, 9% ক্ষতি হয়েছিল, তাই 9%-এর ভ্যালু হচ্ছে আমার 9 দিয়ে গুণ করলে 720, সে একই হয়ে পেলাম যে 9% ক্ষতি আর ক্ষতির পরিমাণটা হচ্ছে 720। তো এইভাবে করতে পারো, কিন্তু এটা শুধু তখনই করতে পারবে যখন কিনা পার্সেন্টেজ দুটো সমান থাকবে, না থাকলে করা যাবে না। তো পরের অঙ্কটা যাওয়া যাক, তো এটা দেখো সেম টাইপের আরেকটা অঙ্ক বলছে, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রি করে, একটিতে 10% লাভ ও অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের উপরে লাভ বা ক্ষতির হার কত। এটা আগের মেথডেরই অঙ্ক, কিন্তু এখানে পার্সেন্টেজ দুটো আলাদা, তাই আমরা এখানে সাকসেসিভের যে নিয়মটা ছিল সেটা করতে পারবো না, তার আগে যে আর একটা নিয়ম করালাম সেই নিয়মে করতে হবে। তো একবার বলছে প্রথম ক্ষেত্রে কি 10% লাভে, 10% মানে আমরা জানি 1/10, তা আমরা যদি এখানে কস্ট প্রাইস ধরি 10, তবে এখানে সেটাকে বিক্রি করছে 11 টাকা। আর পরের বার বলছে 5% ক্ষতিতে, 5% ক্ষতি মানে আমরা কি জানি 1/20, মানে 20 টাকার জিনিসটা 19 টাকায় বিক্রি করছে। দুটো ক্ষেত্রেই বলেছে যে একই দামে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য সমান করতে হবে, তাই এখানে 19 দিয়ে গুণ, এখানে 11 দিয়ে গুণ, একইভাবে এখানে 19 দিয়ে গুণ, এখানে 11 দিয়ে গুণ, এটা গুণ করলে পায় 190, এটা গুণ করে পায় 11 দুগুণে 22, 220, আর এই দুটো গুণ করে পায় 209। তো এক্ষেত্রে আমার মোট বিক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত, 410 টাকা, আর এই পাশে হচ্ছে 418। তাহলে আমার দেখা যাচ্ছে 410-এর জিনিসটা 418-ই বিক্রি করছে, তবে কত লাভ হচ্ছে, 8 টাকা লাভ হচ্ছে 410 টাকার উপরে। 100-এ কত, 00 কাটলো, 8×10=41%, এটাকে ভাঙালে হয় 1 পূর্ণ 39/41%।